नमस्कार सुप्रभात बंधुरा, आशा करी अपना सबाई भलो आमी एखन जाच्छी होच्छे हावड़ा। हाँ ठीक ही शुनेछेन, आमी जाच्छी हावड़ा, बाट डायरेक्ट कोनो बस धरे ना बा डायरेक्ट ट्रेन धरे ना, आमी जाबो एकटुखानि घुरपथे हावड़ा। तो एई जार्नीते थाकबे होच्छे किछुटा बासे करे जाबो, किछुटा जाबो होच्छे अटोए करे, आबार किछुटा पर जाबो ट्रेने करे। तो एई सफरे आपनादेरके आमी कयेकटा रास्ता चेनाबो, आमी डानलबेर, धूलागढ़ेर, NH6-এর সব রাস্তাগুলো কোথা কোনটা কোথায় যাচ্ছে সেগুলো সব ডাইরেকশন আপনাকে আমি দিয়ে দেবো। তো বলে রাখি বন্ধুরা, আমি এখন এই মুহূর্তে রয়েছি বেলঘরিয়া ব্রিজের ওপরে। তো এখান থেকে আমি আমার আজকের গন্তব্যর উদ্দেশ্যে যাত্রা শুরু করবো। আপনারা চারপাশে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বেলঘরিয়া ব্রিজ, আর ওটা হচ্ছে ওই পাশটা দেখুন ভালো মতো করে, ওটা হচ্ছে বেলঘরিয়া স্টেশন। তো এবার এখান থেকে আমি বাস ধরে যাবো প্রথমে ডানলপ, ডানলপ থেকে যে কোনো বাস ধরে পাঁচলা। বন্ধুরা এবার দেখতে দেখতে 3-4 মিনিটের মধ্যে 234/1 বাস চলে এলো। এই বাসটার গন্তব্য হচ্ছে বেলঘরিয়া বাদামতলা থেকে বালিগঞ্জ গলগ্রিন পর্যন্ত। তো এই বাসটা করে এবার আমি চলে যাব ডানলপ মোড়। তো এবার আমাদের বাসটা বেলঘরিয়া ব্রিজের ডানলপ মোড়ের উদ্দেশ্যে রওনা দিতে শুরু করলো। তো এক এক করে বেলঘরিয়া ব্রিজ, সিন্ধু স্টোর, রত্তলার মোড়, সরস্বতী প্রেস, L9 এই স্টপেজগুলো ক্রস করে আস্তে আস্তে চলে এলাম আমরা ডানলপ মোড়ে। আমি অবশেষে বেলঘরিয়া থেকে বাস ধরে চলে এসেছি ডানলপ মোড়। আমার পিছনে যে এই রাস্তাটা গেছে পিছন সাইডে, অর্থাৎ আমার বাঁদিক করছে, বাঁদিকে পড়ছে এদিকে দাঁড়ালে। তো এই রাস্তাটা গেছে হচ্ছে ব্যারাকপুরের দিকে, আর এটা হচ্ছে আমার ডান দিকের সাইড। এই ডান দিকের সাইডে এই সিধা রাস্তাটা গেছে, একদম সিধা রাস্তাটা, এটা গেছে হচ্ছে শ্যামবাজার হয়ে কলকাতার দিকে ঢুকছে। আর আমার পিছনে যে এই যে রাস্তাটা আছে এটা দক্ষিণেশ্বর হয়ে বালি ঢুকছে, মানে হাওড়া সাইডে ঢুকছে, আর হাওড়া হয়ে খড়গপুর, বর্ধমান সব এই রাস্তা দিয়ে যায়। তো এবার আমি এখন এখান দিয়ে যে কোনো পাঁচলার বাস ধরবো, ধরে যাব পাঁচলা। বন্ধুরা আমি ইচ্ছা করলে ডানলপ থেকে পাঁচলার বাস ধরতাম, এখান থেকে পাঁচলার বাস অ্যাভেলেবেল আছে, কিন্তু আমার একটা জানলার সামনের সিট দরকার ছিল, তাই আমি এখান থেকে যাব 79 নম্বর বাস স্ট্যান্ড, যেটা ডানলপ থেকে পাঁচলা যাচ্ছে। কেন ওইখানে স্ট্যান্ড থেকে আমি ধরবো, যাতে জানলার সামনে আমি সিটটা পেতে পারি, আর আপনাদেরকে রাস্তার পুরো ভিউটা আর ডাইরেকশনটা যাতে বোঝাতে সুবিধা হয়। তো বলে রাখি বন্ধুরা, আমি অবশেষে চলে এসেছি ডানলা পাঁচলপ বাস স্ট্যান্ডে, এই যেটা হচ্ছে 79 নম্বর বাস, যেটা ডানলপ থেকে পাঁচলা যাচ্ছে, অর্থাৎ পাঁচলা এখন এই মুহূর্তে আমার গন্তব্য। তো আমি এখন এখানে যাব, এখান থেকে ওপার হয়ে অটো বা সামথিং যাই হোক একটা ধরে বাউরিয়া স্টেশন, সেখান থেকে হাওড়া। তো এই আমি এই বাসটা চয়েস করলাম, কেননা এটা হচ্ছে স্ট্যান্ড, এটা হচ্ছে ডানলপ পাঁচলার বাস স্ট্যান্ড, আর এখান থেকে আমি ফাঁকা বাসে জানলার সামনে সিট পেয়ে যাব, যাতে আপনাদেরকে পুরো ভিউটা দেখাতে পারি। বলে রাখি আমি অবশেষে এই ডানলপের বাসে একদম জানলার ধারে সিট পেয়ে গেছি, এই যে জানলা। তো এবার আপনাদেরকে ভিউটা দেখাতে আমার সুবিধা হবে, আর কোন রাস্তা দিয়ে কোন দিকে যাওয়া যাচ্ছে সেটা ব্যাখ্যা করতে সুবিধা হবে। তো বন্ধুরা আমি যে বাসটায় উঠেছিলাম সেই বাসটা স্ট্যান্ড থেকে ছেড়ে দিয়ে ডানলপের মোড়ে গিয়ে 2 মিনিট দাঁড়ালো। তো ডানলপ মোড়ে 2-3 মিনিট দাঁড়ানোর পর ছেড়ে দিয়ে চলে গেল হচ্ছে দক্ষিণেশ্বর মোড়ে। মাঝখানে ছোটোখাটো স্টপেজগুলো ছিল, তবে সেই স্টপেজগুলো অতটা গুরুত্বপূর্ণ নয় বলে সেই স্টপেজগুলো সম্পর্কে আমি কোনো কিছু বলবো না। তো এবার আমরা চলে এলাম দক্ষিণেশ্বর মোড়ে, যেখান দিয়ে বিভিন্ন রাস্তা বিভিন্ন দিকে চলে গেছে। তো বন্ধুরা এবার আপনাদেরকে বলে দিই দক্ষিণেশ্বর মোড়ে কী কী আছে, আর দক্ষিণেশ্বর মোড় থেকে কোন কোন রাস্তা কোন কোন দিকে চলে যাচ্ছে। তো প্রথমে বলে দিই, এই দক্ষিণেশ্বর মোড়ে রয়েছে দক্ষিণেশ্বর কালী মন্দির, দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন যেটা শিয়ালদার সাথে যুক্ত, আর তারপরে রয়েছে দক্ষিণেশ্বর বাস স্ট্যান্ড, আর রয়েছে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন। তো এই দক্ষিণেশ্বর মোড় থেকে একটা রাস্তা চলে গেছে হচ্ছে হাওড়া বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের দিকে ভায়া বালি ব্রিজ হয়ে, আর আরেকটা রাস্তা চলে গেছে হচ্ছে কলকাতা এয়ারপোর্ট আর বারাসাত বনগাঁর দিকে ভায়া বেলঘরিয়া এক্সপ্রেস হয়ে।
আর এই দক্ষিণেশ্বর মোড় দিয়ে আরেকটা রাস্তা চলে গেছে হচ্ছে ব্যারাকপুরের দিকে ও উত্তর দক্ষিণ কলকাতার দিকে ভায়া ডানলপ মোড় হয়ে। আর এই দক্ষিণেশ্বর মধ্যে আরেকটা রাস্তা চলে গেছে হচ্ছে আড়িয়াদহ শ্মশানঘাট ও আদ্যাপীঠ মন্দিরের দিকে। তো আমি যে বাসটায় বসেছিলাম সেই বাসটা দক্ষিণেশ্বর মোড় ছেড়ে দিয়ে বালি ব্রিজের দিকে চলে গেল। তো এটা হচ্ছে সেই বালি ব্রিজ যে ব্রিজটা হাওড়া ও কলকাতাকে যুক্ত করছে। তো আমাদের বাসটা বালি ব্রিজ ক্রস করে যাচ্ছে হচ্ছে পরবর্তী বড় স্টপেজ বালি হল্টের। আর এই বালি হলটা হচ্ছে হাওড়া জেলার অন্তর্গত এলাকা। তো বন্ধুরা, এবার আমরা চলে এলাম বালি হল্টে। তো এই বালি হল্টে রয়েছে বালি স্টেশন, যেটা হাওড়া জংশনের সাথে সরাসরি যুক্ত। অর্থাৎ এখান থেকে আপনারা হাওড়া যাওয়ার ট্রেন পাবেন। আর তাছাড়াও এই বালি স্টেশন থেকে হাওড়া কর্ড লাইন আর হাওড়া মেন লাইন দুটো ভাগ হয়ে গেছে। আর তারপরেই রয়েছে বালি হল স্টেশন, এটা শিয়ালদা স্টেশনের সাথে যুক্ত। আর এই বালি হল স্টেশন থেকে আপনারা ডানকুনি লোকাল আর বাড়িপাড়া লোকাল এই দুটো লোকাল পেয়ে যাবেন। আর তার সাথে এটাও বলে রাখি যে এই বালি হল যে স্টেশনটা আছে এটা সরাসরি গিয়ে বালি কর্ড লাইনের সাথে যুক্ত হচ্ছে। আর তার সাথে এটাও বলে রাখি এই বালি থেকে একটা রাস্তা চলে গেছে হচ্ছে ডানকুনি হয়ে বর্ধমানের দিকে, আর আরেকটা রাস্তা চলে গেছে হচ্ছে কোলাঘাট হয়ে পূর্ব আর পশ্চিম মেদিনীপুরের দিকে। তো আমাদের বাসটা এবার বালি হল থেকে ছেড়ে দিয়ে বাদিক দিয়ে কোলাঘাট ঢোকার রাস্তাটা ধরলো। তারপরে সেই রাস্তা দিয়ে চলে গেল পরবর্তী বড় স্টপেজ কোনা হাই রোডে। তো এবার দেখতে দেখতে আমরা চলে এলাম কোনা হাই রোডে। তো এবার আপনাদেরকে বলে দিই এইখান থেকে কোন কোন রাস্তা কোন দিকে যাচ্ছে। বন্ধুরা, এই কোনা হাই রোডে রয়েছে 57 নম্বর বাস স্ট্যান্ড, যেটা কোনা বেলগাছিয়া থেকে যায় হচ্ছে স্প্ল্যানেট মানে ধর্মতলা। তারপরে রয়েছে এখান দিয়ে হাওড়া যাওয়ারও রাস্তা রয়েছে ভায়া বেনারস রোড ও জিটি রোড হয়ে মানে গ্র্যান্ড ট্যাং রোড হয়ে। তারপরে রয়েছে হচ্ছে কোনা এসপ্ল্যানেড মিনি বাস স্ট্যান্ড। আর এই কোনা হাই রোড দিয়ে একটা রাস্তা চলে গেছে হচ্ছে চণ্ডীতলা, অর্থাৎ জগদীশপুর হয়ে চণ্ডীতলার যাওয়ার রাস্তা এইখান দিয়ে গেছে। তো বন্ধুরা, এবার আমাদের বাসটা কোনা হাই রোড ছেড়ে দিয়ে চলে গেল হচ্ছে পরবর্তী বড় স্টপেজ সলক মোড়ে। তো আমরা এবার চলে এলাম সলক মোড়ে। তো এবার আপনাদেরকে বলে দিই এই সলক মোড়ে কী কী আছে অথবা কোন কোন রাস্তা সলক মোড় দিয়ে কোন কোন দিকে যাচ্ছে সেই ব্যাপারে আপনাদেরকে পুরো ডিটেলসটা বলে দিই। তো এই সলক মোড়ে রয়েছে ব্যারাকপুর সলবগামী বাস স্ট্যান্ড, আর তার সাথে রয়েছে নাগেরবাজার সলবগামী বাস স্ট্যান্ড। আর তার সাথে এটাও বলে রাখি যে এই সলব মোড় থেকে একটা রাস্তা চলে গেছে হচ্ছে দমজুরের দিকে ভায়া মকরদহ ব্রিজ হয়ে, আর আরেকটা রাস্তা চলে গেছে হচ্ছে হাওড়া স্টেশনের দিকে ভায়া বাঁকড়া দাসনগর হয়ে। তো বন্ধুরা, এবার আমাদের বাসটা সলব মোড় ছেড়ে দিয়ে চলে গেল হচ্ছে পরবর্তী বড় স্টপেজ ধুলাগড় মোড়ের দিকে। তো এবার আমরা চলে এলাম ধুলাগড় মোড়ে। তো
তো এবার আপনাদেরকে বলবো এখানে কি কি আছে আর কোন কোন রাস্তা কোন দিকে গেছে। তো এই ধুলাগড় মোড় থেকে একটা রাস্তা চলে গেছে হচ্ছে ধুলাগড় মার্কেটের দিকে, আরেকটা রাস্তা চলে গেছে হচ্ছে সাকারায়ল স্টেশনের দিকে, যেখান থেকে আপনারা ট্রেন ধরে সহজেই হাওড়া চলে যেতে পারবেন, অথবা এই সাকারায়ল স্টেশন থেকে ট্রেন ধরে আপনারা সহজেই পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, খড়গপুর এইসব জায়গায় চলে যেতে পারবেন। আর তার সাথে এখানে রয়েছে ধুলাগড় ধর্মতলা বাস স্ট্যান্ড, আর তার সাথে এখানে রয়েছে ধুলাগড় থেকে চিংড়িঘাটা যাওয়ার বাস স্ট্যান্ড, রয়েছে এখানে ধুলাগড় থেকে নিউ টাউন যাওয়ার বাস স্ট্যান্ড, আর রয়েছে এখানে ধুলাগড় থেকে শিয়ালদা কোর্ট পর্যন্ত যাওয়ার বাস স্ট্যান্ড। আর তার সাথে এখান থেকে একটা রাস্তা চলে গেছে হচ্ছে মুন্সিহাট ও ডোমজুড়ের দিকে। তো এবার আমাদের বাসটা ধুলাগড় মোড় ছেড়ে দিয়ে চলে গেল ধুলাগড় টোল প্লাজার দিকে। তো এবার আমরা চলে এলাম ধুলাগড় টোল প্লাজাতে। তো বন্ধুরা, আমাদের বাসটা এবার ধুলাগড় টোল ট্যাক্স থেকে ছেড়ে দিয়ে চলে গেল পরবর্তী বড় স্টপেজ রানীহাটির মোড়ে, যেখান থেকে আমতা যাওয়ার রাস্তা সহজেই পেয়ে যাবেন। তো আমি বাসের জানলার ধারে বসে বাইরের হাইওয়ের দৃশ্যটা দেখতে থাকলাম ততক্ষণে। তো বন্ধুরা, এবার আমাদের বাসটা চলে এলো রানীহাটি মোড়ে। তো এবার আপনাদেরকে বলে দিই এই রানীহাটি মোড়ে কি কি আছে। তো প্রথমে এই রানীহাটি মোড় দিয়ে একটা রাস্তা চলে গেছে হচ্ছে আমতা ও ঝিকিরার দিকে, আর তার সাথে এখানে রয়েছে হচ্ছে রানীহাটি টু রাজাবাজার বাস স্ট্যান্ড, মানে মিনি বাস স্ট্যান্ড শিয়ালদাগামী। বন্ধুরা, এবার আমাদের বাসটা রানীহাটি মোড় ছেড়ে দিয়ে চলে গেল পরবর্তী স্টপেজ ডানলপ পাঁচলা বাস স্ট্যান্ড অথবা পাঁচলা চার রাস্তার মোড়। তো এবার আমরা অবশেষে চলে এলাম পাঁচলা মোড়ে অথবা ডানলপ পাঁচলা বাস স্ট্যান্ডের সামনে। আমি অবশেষে চলে এসেছি পাঁচলা বাস স্ট্যান্ডে, এই যে এই বাসটা করেছি, এই বাসটা দাঁড়িয়ে রয়েছে। তো এই বাসটা এখন ঘুরে রোডের ওই সাইডটা দাঁড়াবে, এই যে ওইটা হচ্ছে বাস স্ট্যান্ড, ডানলপ পাঁচলা বাস স্ট্যান্ড। এখান দিয়ে প্যাসেঞ্জার খালি করে গাড়ি করে গাড়িটা ওপাশে দাঁড়ায়। তো টিকিট ভাড়া নিল মাত্র 10 টাকা, এই 20 টাকা নিয়েছে, দুটো 10 টাকার টিকিট দিয়েছে। তো এবার এখান থেকে আমি যাবো হচ্ছে টেকার গাড়ি স্ট্যান্ড, মানে যেখান দিয়ে বাউরিয়া স্টেশন সহ চেঙ্গাইল স্টেশন, উলুবেরিয়া স্টেশন বিভিন্ন জায়গার টেকার গাড়ি ছাড়ে। তো আমি এই মুহূর্তে রয়েছি পাঁচলা চার রাস্তার মোড়ে, যেখানে আমার এই সাইডটা যে দেখছেন এটা গেছে বাউরিয়া স্টেশনের দিকে, আর রোডের উপরটা হচ্ছে রঘুনাথপুর প্লাস ডানলপ পাঁচলা বাস 79 নম্বর বাস স্ট্যান্ড। আর এই যে রাস্তাটা দেখছেন সিধা গেছে, এই রাস্তা দিয়ে সিধা গেলে বর্ধমান, ডানকুনি ইত্যাদি জায়গাগুলো পড়বে। আর এই যে রাস্তাটা রয়েছে আমার পিছন সাইডে এদিকে, এই রাস্তাটা সিধা গেছে একদম মেদিনীপুর ঢুকছে, পূর্ব মেদিনীপুর প্লাস পশ্চিম মেদিনীপুর। বন্ধুরা, বলে রাখি আমি পাঁচলার মোড় থেকে আমি অটো পেয়ে গেছি বাউরিয়া স্টেশন যাওয়ার, ভাড়া 10 টাকা। তো দাদা, আপনার নাম থেকে কেন গিয়েছে যে আমি একটা ভিডিও বানাবো সেই জন্য আসবো, আপনার যদি একটু ইনফরমেশনটা। তো ইনি হচ্ছে অটো ড্রাইভার সুখদেব, তো ইনি আমাদেরকে এখানে পুরো গোটা অটো স্ট্যান্ডের ব্যাপারে কিছু বলবেন। তো এখানে অটো স্ট্যান্ডের কোন কোন রুটের অটো এখান দিয়ে পাওয়া যায় কতবার একটুখানি বললে ভালো হয়। ও এইখান থেকে উলুবেরিয়া পাওয়া যায়, রানীহাটি থেকে উলুবেরিয়া, হ্যাঁ উলুবেরিয়া থেকে রানীহাটি, আর বাউরিয়া থেকে পাঁচলা, পাঁচলা থেকে বাউরিয়া। তো আশা করি এখানে যখন আপনারা আসবেন তো এনার সাথে, আপনার নামটা জানা, সুখদেব রায়, হ্যাঁ সুখদেব বাবুর সাথে দেখা হবে নিশ্চয়ই। তো এবার বাউরিয়া স্টেশনে দেখা হচ্ছে আবার। আমাদের অটোটা পাঁচলা মোড় থেকে ছেড়ে দিল ও বুড়িখালি মোড়, বুড়িখালি বাজার, বুড়িখালি
গ্রামীণ ব্যাংক ও বুড়িখালি হাই স্কুল ক্রস করে চলে গেল হচ্ছে বাউরিয়া স্টেশন। বন্ধুরা, আমি এখন চলে এসেছি বাউরিয়া স্টেশনে। এই যে আমার পিছনে হচ্ছে পাঁচলা বাউরিয়া স্টেশনগামী অটো স্ট্যান্ড। তো এবার আমি এখন যাব এখান দিয়ে, সেটা হচ্ছে বাউরিয়া স্টেশন, যেখান দিয়ে আমি হাওড়া ট্রেন ধরে যাব হাওড়া। আর তো বলে রাখি, এটা যে বাউরিয়া যে স্টেশনটা আছে, এটা হচ্ছে তোমার হাওড়া খড়গপুর লাইন, মানে হাওড়া দক্ষিণ পূর্ব শাখার মধ্যে পড়ছে। তো আপনি এই বাউরিয়া স্টেশন থেকে খড়গপুর, পাঁশকুড়া, তমলুক, দীঘা, হলদিয়া যাওয়ারও ট্রেন পেয়ে যাবেন, প্লাস এক্সপ্রেস ট্রেন তো আছেই পুরী, তারপরে পুরী, পুরুলিয়া, এইসব ট্রেনও এখান দিয়ে যায় এক্সপ্রেস ট্রেন, বাট দাঁড়ায় কিনা আমি সেটা ঠিক বলতে পারবো না। সো এটা হচ্ছে বাউরিয়া স্টেশন, যেখান দিয়ে আমি এখন ডাউনে ধরে যাব হাওড়া। এই যে এটা হচ্ছে, এই যে বাউরিয়া বোর্ডটা দেখেই বুঝতে পারছেন যেটা বাউরিয়া স্টেশন। তো আমি এখন এখান দিয়ে যাব হাওড়া। তো আমি এখন বাউরিয়া স্টেশনে অপেক্ষা করছি ট্রেনের জন্য। আর হাওড়া থেকে, মানে বাউরিয়া থেকে হাওড়ার টিকিট ভাড়া নিল মাত্র 10 টাকা, আর এই বাউরিয়া থেকে হাওড়া স্টেশনের দূরত্ব 31 কিলোমিটার। তো এবার এখনও ট্রেনের কোনো পাত্তা নেই, শুনছি একটা পাঁশকুড়া হাওড়া লোকাল আসবে, তো দেখা যাক কতক্ষণে আসে আর কতক্ষণে হাওড়া পৌঁছাই। অবশেষে আমি চলে এসেছি হাওড়া স্টেশনে পাঁশকুড়া হাওড়া লোকালে করে। বাউরিয়া স্টেশনে যেটা টাইম ছিল 12:18, কিন্তু ট্রেনটা কয়েক মিনিট লেট করেছে, ঢুকেছে বাউরিয়া স্টেশনে 12:25 4 নম্বর প্ল্যাটফর্মে। তো এই ট্রেনটা হাওড়া স্টেশনে এসে পৌঁছেছে, ট্রেনটা পৌঁছেছে 13:27, মানে 1:27 ওই ডেটটা ধরে নিই। তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। তো ভিডিওটির যদি কোনো জায়গা মনে হয় যে ভুল ত্রুটি হয়েছে, তো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তো আমি পরেরবার, যাতে আমি পরেরবার আরও ভালো করে বানাতে পারি। তো আর এমন যদি মনে হয় যে কোনো জায়গা আমি বাদ দিয়ে ফেলেছি এই জার্নিতে, তো সেটা অবশ্যই মনে করে কমেন্ট বক্সে জানাবেন। তো দেখা হচ্ছে আবার পরের এক নতুন এক সময় নতুন এক ভিডিও নিয়ে।